وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، এক্ষেত্রে সলাতে আপনার সেজদায় বা সলাতের ভিতরে আপনার বাংলায় দোয়া করা যাবে কি যাবে কি না, এই বিষয়ে আমাদের উস্তাদ শেখ মতি রহমান মদানী হাফিজাহুল্লাহকে যিনি কোনো ব্যক্তি প্রশ্ন করেন, তিনি বললেন যে আগে আমাদেরকে বুঝতে হবে যে সলাতে আমরা কার সাথে কথা বলছি। সলাতের ভিতরে বান্দার সাথে কথা বলা তো নিষেধ। কেউ যদি সলাতের বিষয়ে ভিতরে বাংলা বান্দার সাথে কোনো মানুষের সাথে যদি আরবিতেও কথা বলে সলাত শেষ, বাতিল। তো সলাতের ভিতরে আল্লাহর সাথে যে কথোপকথন আপনি মুনাজাতে বা আল্লাহর সাথে আপনার আপনার কথোপকথন চলছে, অর্থাৎ আল্লাহর সাথে কথা বলছেন যে আল্লাহুম্মাগফিরলি ওয়ারজুকনি ওয়ারহামনি, এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন বেঁচে থাকা ভালো বাংলা নিজ বা নিজের ভাষায় দোয়া করাটা, আর কেউ কেউ বলেছেন যেটা আল্লাহর সাথে কথা বলা হচ্ছে এখানে অসুবিধা নেই। তো সব মিলে এটাই বলবো যে আমাদের উস্তাদ এটাই বলেছেন যে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য আপনার কেউ যদি আরবি না জানে, আরবি দোয়াগুলো মুখস্থ না থাকে, জরুরি না যে আল্লাহর সাথে আপনার কথা বলতে হবে আপনার আরবিতেই। যার যে 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 ভাষা আছে সে সে ভাষা দোয়া করবে আল্লাহর কাছে। কেউ অসুস্থ কথার কথা, সে অসুস্থ, সে জানছে না যে আরবিতে কিভাবে দোয়া করবে, সে দোয়া করবে না, অবশ্যই নিজের ভাষা দোয়া করবে সে আল্লাহর কাছে। এটা বান্দার সাথে কথা হচ্ছে না, তে রবের সাথে কথা হচ্ছে। আর সালাত হচ্ছে সর্বোত্তম আল্লাহর সাথে আপনার বান্দার কথোপকথনের একটা মাধ্যম, সালাত সবচেয়ে বড় মাধ্যম। এই ক্ষেত্রে হাদিসে যে বর্ণিত যে দোয়াগুলো তাসবিহগুলো বলা হয়েছে সালাতের ভিতরে, সেগুলো আবার বাংলা চলবে না, এটা খেয়াল রাখতে হবে, সেগুলো বাংলা চলবে না। আপনার যেগুলো আপনার এমনিতেই আপনি আল্লাহর কাছে আপনার সুস্থতা যাচ্ছেন বা অন্য নফল সালাতে, তো কেউ সবাই বলেছেন যে নফল সালাতে আপনার দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই। ফরজ সালাতের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন না না করাই ভালো, আবার কেউ কেউ বলেছেন আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে এতে কোনো অসুবিধা নেই, আল্লাহ আলম। তো সর্বোপরি আপনার কেউ যদি একান্ত আরবি না জানে, দোয়া একেবারে আরবি কোনো মুখস্থ নেই, সেই আপনি কি করবে, সে চাইবে না আল্লাহর কাছে? অবশ্যই চাইবে সে, আল্লাহ আলম। বারাকাল্লাহ ফিক।